আসসালামু আলাইকুম, চলে আসলাম হোন্ডা শোরুমে। আজকে একটা হোন্ডার বাইকের প্রাইস আপনাদেরকে জানাবো। তো এই শোরুমটি হচ্ছে টঙ্গীতে, টঙ্গী বাজার অবস্থিত। এই পাশেই রাস্তার অপোজিটেই হচ্ছে আশরাফ সেতু এবং সেনাকল্যাণ, এর অপোজিটেই হচ্ছে এই হোন্ডা শোরুমটা। তো এর আগে হোন্ডা শোরুম বা কোনো বাইকের শোরুম এই টঙ্গী বাজারে ছিল না। তো অবশ্যই টঙ্গীবাসীদের জন্য একটা সুখবর যারা হোন্ডার বাইক কিনবেন। তো আজকে আমি আপনাদেরকে হোন্ডার ডিমনিও এই বাইকটির প্রাইস জানাবো। তো তার আগে বলে রাখি, এই বাইকটির ব্র্যান্ড অরিজিন হচ্ছে জাপান, আর এটা মেড ইন বাংলাদেশ, এটা অ্যাসেম্বল হয় বাংলাদেশে, এটা অ্যাসেম্বল হয়। তো এই বাইকটি যার কারণে আপনারা যে কোনো পার্টসগুলোই অ্যাভেলেবেল পাবেন, কারণ হচ্ছে যেহেতু এটা বাংলাদেশে এখন তৈরি হচ্ছে। এই বাইকটি হচ্ছে 110 সিসির। এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পাবেন 65 কিলোমিটার, এটা কোম্পানি বলছে। তবে ইউজার রিভিউ যেটা 55 থেকে 60 এরকম মাইলেজ পাবেন। এই বাইকটি টপ স্পিড পাবেন 86 কিলোমিটার, যেটা 110 সিসি হিসাবে ভালোই বলা চলে। আর বেশি স্পিডে এইসব বাইক না চালানোই ভালো, কারণ হচ্ছে যেহেতু এটা একটা ড্রাম ব্রেকের মোটর সাইকেল, তো এটাতে কোনো ডিস্ক ব্যবহার করা হয়নি, সেজন্য এটা এত স্পিড না উঠানোই ভালো। তো বেশি স্পিড উঠালে যেমন ইঞ্জিনের জন্য একটা ক্ষতিকর, নিজের জন্য ক্ষতিকর। তো এই বাইকটা কয়েকটা কালারে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে, এই জায়গায় প্রাইস লিস্ট আরও বিভিন্ন জিনিস দেয়া আছে, 1,05,500 টাকা। তো বাইকটি একটি ক্লাসিক লুকের বাইক, যারা একটু ক্লাসিক পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট হবে, আর যে কোনো বয়সেরই আপনারা এটা চালাতে পারবেন। কিন্তু যারা একটু ক্লাসিক পছন্দ করেন তাদের এটা বেশি ভালো লাগবে, কারণ হচ্ছে এটা তেমন একটা স্টাইলিশ নাই। এই ছিল আজকের মতো ভিডিও। আসসালামু আলাইকুম।